পুরো ওয়ার্ল্ড রেভিতে যদি দুর্নীতিতে যদি নবল পুরস্কার দেয় তো বর্তমানে এই লীগ সরকারের নব মন্ত্রিসভা পাবে আপনি দেখেন না প্রতিটা ফেসবুক আর প্রতিটা নিজে চোখ দিয়ে তো দেখি হাজার হাজার কোটি টাকা বাবারে বাবা বারো তেরো বছর আগে যার অস্তিত্ব ছিল না সে এখন চারটা পাঁচটা গাড়ি তাদের ওর এটা আমার তিন ভাই বিজনেস করি আমার বড়ো ভাই মারা গেছে আমার পঁয়ত্রিশ বছর ধরে জুতোর ফ্যাক্টরি চালায় আমরা তো এই পর্যন্ত গাড়ি কিনতে পারিনি শোনেন উন্নতি করা হলে গিয়াস জনগণ উন্নতি করতে হবে আপনি ফ্লাইওভার যদি স্বর্ণ একটা ব্রিজ বানায় দেন সেটা কিন্তু দেশ ডেভেলপার বলা হয় না একটা জনগণ যখন উন্নতি করবে জনগণ যদি শান্তিতে থাকবে পাঁচশো টাকা কামাই করে বাজারে যায় সাড়ে পাঁচশো টাকা বাজার লাগে সাড়ে পাঁচশো টাকা বাজার লাগে পঞ্চাশ টাকা শর্ট পরে পাঁচশো টাকা কামাই করবে দুইশো টাকাতে বাজার আনবে তিনশো টাকা জমা থাকবে তখন জনগণ খুশি থাকবে জনগণ উন্নতি করা মানে দেশ উন্নতি করা জনগণের ঘাড় চাপ দিয়া ঘাড় চাপ দিয়ে ট্যাক্স ঠিক আছে দিয়ে সেতু জমনা সেতু করবেন করে যারা বাংলাদেশে রাজনীতি করা মানে কি জানেন চোর হতে হবে বাংলাদেশে রাজনীতি করতে গেলে চোর হতে হবে রাজনীতি কার করবে যার ভালো ভালো বুদ্ধিজীবী আছে জ্ঞানী আছে ওনাদেরকে পরামর্শ দিতে হবে ওনারা করবে রাজনীতি আমাদের পক্ষে সম্ভব না ভাইয়া না না আমি আমি বলি আমি একটু ভালো কথা বলি ভালো কথা বলি বলে তার মানে ভালো মানুষ না আমি এটা প্রমাণিত হয় না কিন্তু ভালো কথা বললে যে ভালো মানুষ সেটা প্রমাণ হয় না অনেক আমি লিগের নেতাকর্মীরা এত সুন্দর সুন্দর কথাবার্তা বলে মাথার টুপি লাগায় কিন্তু আমি দিনে শুকুবাই নামাজও পড়ে না তার মানে তো এটা না যে ভালো মানুষ ভালো কাজ করতে হবে ভালো মানুষও প্রমাণিত হলে যে ভালো কাজ করতে হবে আর ভালো কাজ করতে গেলে তখন কিন্তু ওই ভিডিও করতে হয় না আর ইউটিউবে ফেসবুকে ছাড়তে হয় না ভালো কাজ করলে এমনিই জনপ্রিয়তা লাভ করা যায়